দুধপুরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির বিভিন্ন অনুষ্ঠানের সূচনা। দুধপুর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পক্ষকালব্যাপী 43তম বর্ষপূর্তির পালন করতে চলেছে। উল্লেখ্য, 1980 সালের 2 আগস্ট দুধপুর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি গঠিত হয়েছিল। কমিটির কর্মকর্তারা জানান, 2 আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত পক্ষকালব্যাপী বর্ষস্ফূর্তির অনুষ্ঠান চলবে। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে পক্ষকালব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে। আজ 3 আগস্ট বৃহস্পতিবার ছিল স্বচ্ছ ভারত অভিযান। এদিন গ্রামের পুরুষ মহিলারা মিলে দুধপুর বাজার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, মন্দিরে সাফাই অভিযান করেন। ভিলেজ ডেভেলপমেন্ট কমিটির সভাপতি মধুসূদন সিংহ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারত অভিযানকে অনুসরণ করেই তারা সাফাই অভিযান করেছেন। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো স্বাস্থ্যের পক্ষে ভালো। তিনি সবাইকে প্রতিদিন নিজ নিজ বাড়িঘর, রাস্তা, নালা পরিষ্কার রাখার আহ্বান জানান। কমিটির যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত সেনাকর্মী নীলরতন সিংহ বলেন, পক্ষকালব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। সাফাই অভিযানে অংশ নেন সভাপতি মধুসূদন সিংহ, সম্পাদক ললিত মোহন সিংহ, যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত সেনাকর্মী নীলরতন সিংহ, সদস্য অবসরপ্রাপ্ত ব্যাংক আধিকারিক কুঙ্গমোহন সিংহ, অবসরপ্রাপ্ত পুলিশকর্মী ফুলকুমার সিংহ, বাগীন্দ্র সিংহ, বাবুল সিংহ, সত্যজিৎ কুমার সিংহ প্রমুখ। বড়খোলা থেকে শিবির আহমেদ বড়ভূয়ার প্রতিবেদন। সংস্থা আছে, ওই সংস্থার আমাদের স্থায়ী সভাপতি মধুসূদন সিংহ, উনি একটু আমাদের এই স্বচ্ছ অভিযান সম্পর্কে একটু বলবেন। আমার নাম মধুসূদন সিংহ। আজকে আমরা যে 2 তারিখ আমাদের স্থাপন দিবস পালন করার জন্য যে উদ্দেশ্য করেছি, অর্থাৎ স্বচ্ছ অভিযান, আমাদের প্রধানমন্ত্রী মহাশয় নিজেই স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ করিয়া যে অবস্থা করেছেন, এইটা দেখি আমরাও মানে আগ্রহ, যার জন্য এটা অনুকরণ করিয়া আমরাও আজ স্বচ্ছ দিবস পালন করার জন্য আমাদের গ্রামবাসী সমস্ত মিলিত হইয়া এই স্বচ্ছ অভিযানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সবই আগ্রহ। সুতরাং আমাদের স্বচ্ছ অভিযান যদি পরিষ্কার পরিচ্ছন্ন করি তাইলে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। পরিষ্কার পরিচ্ছন্নতাই স্বাস্থ্যের 1 নম্বর প্রধান অঙ্গ, যার জন্য আমরা এই স্বচ্ছ অভিযান পালন করার জন্য অনুকরণ করেছি প্রধানমন্ত্রী মহাশয় নরেন্দ্র মোদীর কাছ থেকে। এইটা আমরা অনুকরণ করিয়া আমরা এই স্বচ্ছ দিবস পালন করার জন্য সমস্ত গ্রামবাসী এই গত 2 তারিখ আমাদের স্থাপিত দিবস দুধপুর ডেভেলপমেন্ট, দুধপুর বিষ্ণুপুরা মণিপুরী ডেভেলপমেন্ট কমিটি যে এই যে স্বচ্ছ অভিযানটা পালন করার জন্য গতকাল 2 তারিখ থেকে আমরা নির্ধারণ করেছি, যার জন্য আমরা সবাই বহির্গত হইয়া আজকে এই স্বচ্ছ অভিযানের জন্য আমরা সবে একত্র হইয়া এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা আগ্রহ হইয়া চলিতেছি। এটা আপনার হলে আজকে স্বচ্ছ অভিযান হতো না, আগামীতে এই স্বচ্ছ অভিযান জারি থাকবে, চলবে, চলবে, এই অভিযানটা চলবে, কতদিন ব্যাপী চলবে, চলছে এবং চলবে। এটা চলবে 2 তারিখ থেকে 15ই আগস্ট পর্যন্ত, 15ই আগস্ট পর্যন্ত। আর শুধু স্বচ্ছতা অভিযান না, অন্য আরো কিছু আছে, বিভিন্ন কার্যসূচি আছে, বিভিন্ন কার্যক্রম আছে, ক্রীড়া, বিভিন্ন ক্রীড়া, তারপরে ছেলে মেয়েদের জন্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলো নিয়ে আমরা 2 তারিখ থেকে আরম্ভ করেছি, তারপরে 15 তারিখে গিয়ে সমাপ্ত হবে, স্বাধীনতা দিবসের দিনে সমাপ্ত ঘোষণা হবে। বিয়ের অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে সাজসজ্জার বিকল্প নেই, তাই এ নিয়ে বিয়ের অনুষ্ঠানের আগে থেকেই মিয়া বিবির টেনশনের অন্ত নেই। কোথায় কি পাওয়া যাবে সে নিয়ে দুলহা দুলহান তো বটেই, পরিবারের অন্যান্য সদস্যদেরও চোখে ঘুম নেই। কিন্তু সে নিয়ে আর টেনশনের কোনো প্রয়োজন নেই। বদরপুর বোরখা হাউস বিয়ের অনুষ্ঠানের যাবতীয় সামগ্রীর সম্ভার নিয়ে আপনার টেনশন দূর করতে প্রস্তুত। এখানে পাবেন বিয়ের শাড়ি, বিয়ের লেহেঙ্গা, শেরওয়ানি, পাঞ্জাবি ব্লেজার, বিয়ের বোরখা ইত্যাদি। সহজে পেয়ে যাবেন মন মাতানো সব সুগন্ধি। সম্পূর্ণ বিবাহের কেনাকাটার উপর রয়েছে আকর্ষণীয় ছাড়, সঙ্গে রয়েছে আকর্ষণীয় উপহার।
তাই আর দেরি না করে বোরখা হাউস বদরপুর থেকে কেনাকাটা করুন এবং আপনার উপহারটি নিয়ে যান। এছাড়াও সুলভে পেয়ে যাবেন হজ ও ওমরা যাওয়ার যাবতীয় সরঞ্জাম, যেমন ব্যাগ, এহরাম, বেল্ট, কটন, এহরাম সহ যাবতীয় সামগ্রী। বোরখা হাউসের ঠিকানা বোরখা হাউস, এসটি রোড, বদরপুর চৌমাথা, সেন্ট্রাল ব্যাংকের বিপরীতে।